মোবাইল ফোনে ডিচভুসক্স বা টিচভুসক্স এর মতো আরো যে আইপি গুলো আছে সেই আইপি গুলো কানেক্ট করতে চান তারা এই ভিডিওটি দেখবেন। তো ক্রোম ব্রাউজারে বা ফায়ারফক্সে মানে কম্পিউটারে যে পিসি যে ব্রাউজার গুলো আছে সেগুলোতে কিন্তু খুব সহজে অনেকেই কিন্তু আপনারা পারেন কানেক্ট করতে, কারণ ওগুলোতে এক্সটেনশন ব্যবহার করতে হয় বা আপনার যে কম্পিউটারের যে আপনার সেটিং সরাসরি সেটিংস থেকে যে সব ইয়েগুলো আছে পিসির সেখান থেকে কিন্তু কানেক্ট করতে পারেন আইপি, কিন্তু ফোনে কিভাবে করতে পারবেন সেটা আমি দেখাবো। তো এটা বিষয়ে অনেকে আমাকে মেসেজ দিয়েছে যে ভাইয়া আমি পারতেছি না, আমার ফোনে ভিপিএন ব্যবহার করতে পারি কিন্তু আমি যখন আইপি কানেক্ট করব তখন কিভাবে করব। তো ভিডিওটি তাদের জন্য। এটার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ দিবেন, সার্চ দিবেন যেটা সেটা হচ্ছে আপনার টার্ন টু ট্যাপ। এখানে সার্চ দিবেন টার্ন টু ট্যাপ, এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন এটা খেয়াল রাখবেন এই লোগোটা আছে কি না। তো এটা জাস্ট আমরা প্রথমে ইনস্টল করে নেব, ইনস্টল করতেছি, আপনারা একটু দেখেন পুরোপুরি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো এটা কিন্তু ইনস্টল হচ্ছে মানে হয়ে গেছে অলরেডি। এখন আমরা জাস্ট এটা ওপেন করব, ওপেন করার পর দেখেন কি হয়। তো এখানে দেখেন এখানে কিন্তু অপশন আছে, আপনারা অনেকে কিন্তু বুঝতে পারবেন না, বিষয়টি ভালো করে দেখেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে সার্ভার আইপি আছে, এখানে সার্ভার পোর্ট আছে, তারপরে এখানে দেখেন এই যে এই জায়গায় কী করবেন এগুলো সব আমি আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। তো এখানে জাস্ট আপনারা আইপি যে সার্ভারটা সেটা আপনাদেরকে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে আপনারা দেবেন। তো আমি আমার পিসি থেকে আমি একটি আইপি নিচ্ছি, আপনাদেরকে দেখাবো তাই কীভাবে কানেক্ট করতে হবে। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখেন ভিডিওটি। তো আমি আইপি নিলাম, পিসি থেকে আমি আইপি নিচ্ছি। তো এখানে বন্ধুরা আমি যেই সার্ভার যেটি আইপিটা আমি এখন এখানে উঠাবো সেটা হচ্ছে 4949, তারপরে পয়েন্ট 12 পয়েন্ট আছে এখানে 224224, তারপরে পয়েন্ট আছে 173, ঠিক আছে। এবং আমি এখানে ফোটে দেবো 28, আচ্ছা 28421421। তো আপনারা জানেন যে আপনার কীভাবে ইয়ে করতে হয়, কোনটা পোর্ট আর কোনটা সার্ভার আইপি, এটা আমি এর আগে আমি ভিডিও বানিয়েছি, আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো লিঙ্কটা, আপনারা দেখে নেবেন। তো এই হচ্ছে বিষয়। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এনাবল অথেন্টিকেশান, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক মার্ক আমি করছি, দেখেন এখানে ক্লিক মার্ক করার পর এবার দেখেন এখানে কিন্তু একটা অপশন এসেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপশন হয়েছে ইউজার নেম এবং দেখেন পাসওয়ার্ড। তো এখানে কিসের ইউজার নেম এবং কিসের পাসওয়ার্ড দেবেন, এখানে হচ্ছে আপনার যেই আপনি যে সার্ভারের আইপিটা নিচ্ছেন সেই সার্ভারের যে লগইনের যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি লগ ইন করেন সেটি কিন্তু এখানে আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। তো আমি এখানে ব্যবহার করব এখন সেটা হচ্ছে আমার যেটা দেওয়া আছে, তো আমি দিলাম এখানে আমার সার্ভার ইউজার নাম দেওয়া আছে আতিক 42, ঠিক আছে। এখন আমার এখানে পাস দেওয়া আছে পাস দেওয়া আছে 420। এখন জাস্ট আমি কানেক্ট করব, ঠিক আছে। এখানে জাস্ট কানেক্টে ক্লিক করব এবং ক্লিক মার্কটা দিয়ে দেবেন এবং অলওয়েজ অ্যালাউ দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখেন আমি কানেক্ট করতেছি, এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখেন। এখন আমি আইপিটা চেক করব যে আমার আইপিটা ঠিক আছে কি না বা আমার ফোনটা কানেক্ট হয়েছে কি না। এখন এটা করার জন্য আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর যেটা করব আমি সেটা হচ্ছে এখানে লিখে সার্চ দিব
এখানে লিখবো ip8.com ঠিক আছে ip8.com লিখে সার্চ দিচ্ছি এখানে এখানে সার্চ দিলে দেখতে পাবো আমার ফোনে আইপি কানেক্ট হয়েছে কি না তো এখানে দেখেন এখানে ডিভাইসে কিন্তু কি দেখাচ্ছে দেখেন হয়ে গেছে বন্ধুরা বুঝতে পারছেন আপনারা আমার ফোনে কিন্তু আইপি কানেক্ট হয়ে গেছে আপনারা যে দেখেন কান্ট্রি ইউএস ঠিক আছে এই যে রিজন নিউ ইয়র্ক আমি ধরেছিলাম এখানে নিউ ইয়র্ক তো এই হচ্ছে মূলত কাজ বন্ধুরা এভাবে কিন্তু আপনারা যে কোনো আইপি কানেক্ট করতে পারবেন তো বিষয়টি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভালো ভালো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন আল্লাহ হাফেজ